অ্যান্টিগায় টেস্ট হারের পর সাকিব বলেছিলেন, একসাথে ক্যাপ্টেন্সি আর কোচিং করানোটা মুশকিল। বুঝিয়েছেন যে যার জায়গা থেকে বেস্ট এফোর্টটা দিতে পারলেই বাংলাদেশ ভালো করবে। ক্যাপ্টেনের কথায় স্পষ্ট, টাইগারদের উচিত দলগতভাবে পারফরমেন্স করা। শুধু বোলাররাই নয়, পারফর্ম করতে হবে ব্যাটারদেরও। ব্যাটারদের উদ্দেশ্যে সাকিব বলেছিলেন, অনেকেরই টেকনিকে সমস্যা আছে এবং সেই সমস্যা খুঁজে বের করতে হবে সেই প্লেয়ারকেই। তার মানে ব্যাটারদের টেকনিক নিয়ে যে বিস্তর কাজ করার আছে সেটাও স্পষ্ট। সাকিবের এই মন্তব্যের সাথে সহমত পোষণ করেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রথম টেস্ট ক্যাপ্টেন এবং হাই পারফরমেন্স দলের দায়িত্বে থাকা নাইমুর রহমান দুর্জয়ও। সাকিব যেটা বলেছে ঠিকই বলেছে যে টেকনিক্যালি সাউন্ড প্লেয়ার, কারণ কিছু স্পেশালাইজড জায়গা আছে টেস্ট ক্রিকেটে, স্পিনারদের ক্ষেত্রে বলেন, ব্যাট বোলারের ক্ষেত্রেও আছে যে ফাস্ট বোলারদের বল সুইং করাতে হবে, তারপরে স্পিনারদের বল টার্ন করাতে হবে। শুধু গদবাধা ওয়ান ডে টি টোয়েন্টির মতো যদি আমরা ফ্ল্যাট ট্র্যাজেক্টরিতে বল করে যাই, সেটা যেমন টেস্টে ফল দেয় না অনেক জায়গায়। হয়তো আমাদের দেশের হোমে আমরা যে ধরনের উইকেটে খেলি, যেইভাবে যেই একই বল যেই বিহেভ করে, আমার ওয়েস্ট ইন্ডিজের উইকেটে বা সাউথ আফ্রিকার উইকেটে সেই বলটা এক বিহেভ করবে না। ওই কন্ডিশনের জন্য আমার আলাদা ওয়ার্কআউট করতে হবে, আলাদা স্ট্র্যাটেজি নিতে হবে। ব্যাটসম্যানের ক্ষেত্রেও তাই, টপ অর্ডার ব্যাটসম্যানকে টেকনিক্যালি সাউন্ড হওয়া ছাড়া টেস্টে কোনো, কারণ আমরা যে বললাম যে সিম বোলারদের বল সুইং করাতে হবে, ফাস্ট বোলারদের বল সুইং করাতে হবে, সেটা কিন্তু অন্য টিমের পেস বোলাররাও করবে, যে বল সুইং করাবে, জোরে বল করার চেষ্টা করবে। তো সেইটাকে ম্যানেজ করতে হলে কিন্তু আমার ব্যাটসম্যানের সেই টেকনিক, সেই কোয়ালিটিটা থাকতে হবে। সো ইটস আদার ওয়ে রাউন্ড, সবারই এই প্রিপারেশনগুলি থাকতে হবে। না, রেজাল্ট ভালো হয়নি, এটা তো সবার স্বীকার করতে হবে। আর টেস্ট ম্যাচে আসলে এখন টাইম আমাদের আরও পারফর্ম করা। আমার একটা জিনিস খুব অবাক লাগে যে আমাদের এত ভালো ভালো প্লেয়াররা সবাই একসঙ্গে ফায়ার করলে কিন্তু টেস্টে এরকম হওয়ার কথা না। সবাই আমাদের যেই এক্সপেকটেশনস সেটা করেছে, অবশ্যই তারা অনেক ভালো ভালো প্লেয়ার, কিন্তু টিমের রেজাল্টটা আসলে টেস্টে আমরা সেভাবে দেখি নাই। জাতিগত হিসাবে আমরা আসলে একটু শর্টার ভার্সনের দিকে বেশি আগ্রহী। হ্যাঁ, সবাই দেখেন, দর্শকও যেরকম, ক্লাব অফিসিয়ালস বলেন বা অর্গানাইজার বলেন, সবাই একটু আসলে টেস্টের দিকে, কারণ ক্রিকেটের মূল জায়গা হচ্ছে টেস্ট। আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি, টেস্ট খেলছি অনেক দিন হয়ে যাচ্ছে, টেস্টের কালচার বা আমাদের ডোমেস্টিক ফার্স্ট ক্লাস এইগুলিতে আর একটু যত্নবান হতে হবে আমাদের। তাছাড়া টেস্টে ভালো খেলার কোনো স্কোপ অন্য কোনো ওয়ে নাই আসলে। হ্যাঁ, সেটা তো কিছুটা দুর্ভাগ্যজনকই এখনও সেটা বলতে হয়। এবং আমি বললাম যে আমরা যখন শুরু করেছি তখন আমাদের যেই এক্সপিরিয়েন্স ছিল, আমাদের যেই ফ্যাসিলিটিস ছিল, সব কিছুই কিন্তু তার থেকে এখন অনেক ভালো এবং প্লেয়াররাও অনেক ভালো আমাদের থেকে। তো তারপরেও কেন রেজাল্টটা হচ্ছে না, এটা আসলে রহস্যজনক ব্যাপার। টপ অর্ডারে টানা ব্যর্থ বাংলাদেশ, মমিনুল শান্তদের উপর আস্থা হারিয়েছে সবাই। সাবেক ক্রিকেটার আকরাম খান বলছেন, খারাপ সময়ে মানসিকভাবে শক্ত থাকতে হবে ক্রিকেটারদের। ইন্ডিয়ান ক্রিকেটের সাথে তুলনা দিয়ে প্লেয়ারদের বলেছেন, মাঠের বাইরের আলোচনা মাথায় না নিয়ে পুরোটা মনোযোগ আনতে হবে মাঠের খেলায়। একটাই যে আপনার মেন্টালি স্যাটিসফ্যাকশনটা আনতে হবে। আপনার বেশি যদি প্রেশার নিয়ে নেয় তাহলে কিন্তু আপনি পারবেন না। আপনি যে আমাকে রান করতেই হবে এই যে এই জিনিসটা। আরেকটা হলো যে আমাদের প্লেয়ারদেরকে মিডিয়াটা একটু কম দেখলে ভালো, কারণ এটা সব প্লেয়ারদের জন্য ভালো। কারণ আপনি দেখছেন ইন্ডিয়া যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল তার আগে এক বছর কিন্তু আপনার ইন্ডিয়ান প্লেয়ারদেরকে কিন্তু আপনার কোনো মিডিয়া বা কোনো সাথে, বিকজ মিডিয়া কিন্তু আপনার ভালো হলেও ভালো এবং যখন খারাপ খেলি তখন আপনাদের ওই নিউজগুলো পড়লে তো মেন্টালি প্রেশারে যায়। সো আমাদেরকে মেন্টালি স্ট্রং থাকতে হবে। টেস্টটা মনে করেন যেরকম আশা করেছিলাম সেরকম হচ্ছে না আপনার। এটা কারণ হলো যে আমাদের একসাথে অনেকগুলো ব্যাটসম্যান আপনার ফর্মে নেই, সেটা কিন্তু আমাদেরকে অনেক ভুগাচ্ছে। কারণ আপনার টেস্ট কিন্তু আপনাকে অ্যাজ এ টিম খেলতেই হবে, কারণ আপনি শর্ট ফর্মেটে যেটা হয় টি টোয়েন্টিতে মনে হয় একটা দুইটা ওভার ভালো করেও কিন্তু রিকভারি করা যায়, কিন্তু টেস্টে সেই জিনিসটা লাগে না। একের জন্য পারফরমেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো যেটা দেখা যাচ্ছে আমরা শুরু থেকেই কিন্তু মানে অন্যদের চাপে পড়ে যাচ্ছি, বাট এই ধরনের হলেই কিন্তু আমাদের পারফরমেন্স ভালো হবে না, যেহেতু রিসেন্টলি আমরা অনেকগুলো টেস্ট ভালো পারফরমেন্স করতে পারিনি। সো এখন আশা করছি নেক্সট ম্যাচ থেকে যেন দাঁড়ায় ভালো করে, এবং এটা হলো ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনার
নেক্সট ম্যাচ থেকে কিন্তু আমরা ফ্রম দ্য বিগিনিং ডোমিনেট করতে হবে আমাদেরকে। ওরা যদি আমাদের ডোমিনেট করে মনে করেন তাহলে কিন্তু আবার আমাদের যেহেতু আমাদের প্রবলেমে পড়বো, যেহেতু আমরা এখনও মেন্টালি উই আর ভেরি ডাউন, আমরা কনফিডেন্স লেভেলও আমাদের ডাউন, সো এই জিনিস থেকে কাম ব্যাক করাটা ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য। বোলিং ইউনিট খুব ভালো করছে পেসার স্পিনার সবাই, কিন্তু সব সময়ের মতো সমস্যা হয়েছে টপ অর্ডারের। ওটা বললাম আপনাকে, শুধু বোলিং ব্যাটিং না, আপনাকে অ্যাজ এ টিম ভালো করতে হবে। আপনি মনে করেন যে ব্যাটসম্যানরা আপনার লম্বা ইনিংসটা ভেরি ইম্পর্টেন্ট, যে একজন যদি আপনার 150 করে তাহলে বাকি দিক দিয়ে কিন্তু আপনার 150 হবে, 300 রান করা সম্ভব। বাট লম্বা ইনিংস না খেললে কিন্তু আপনার মানে ভালো করতে পারবেন না, সো ব্যাটসম্যানদের পারফরমেন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেস্ক রিপোর্ট, ক্রিকেট 97।